আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হেলাল হোসেন। ফটোশপ পিক্সার এডিটর চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে একটি রিয়েল এস্টেট ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমে আমরা ফটোশপ সফটওয়্যারটি ওপেন করব। এরপরে আমরা ফাইল থেকে ওপেন, এরপরে আমি এখান থেকে ফাইলটি ওপেন করব। এরপরে আমরা এই ছবিটি এখানে নিয়ে যাওয়ার জন্য এই লকের উপরে মাউসের লেফট বাটন ডবল ক্লিক করব, এরপরে ওকে দিব। এরপরে আমরা এখান থেকে টেনে নিয়ে এই ছবির উপরে রেখে দিব। এরপরে আমরা কন্ট্রোল টি দিয়ে এটিকে বড় করব, অল্টার এবং শিফট চেপে ধরে এটিকে বড় করব। এরপরে আমরা এখানে ওকে দিব। এরপর আমরা এখান থেকে অপাসিটি 50% করে দেব। এরপর আমরা এখান থেকে ইরেজ টুল দিয়ে এই জায়গাগুলি অপাসিটি 100% রেখে জায়গাগুলি আমরা মুছে ফেলব। এরপর আমরা এখান থেকে অপাসিটি 100% করে দিব। এরপরে আমরা এখানকার আকাশের রংটি আরো গাঢ় করার জন্য ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এরপরে লুমিন স্যাচুরেশন থেকে এখানে আমরা এটি স্যাচুরেশন থেকে এটি আমরা হালকা বাড়াই দিব। তো বন্ধুরা, ইতিমধ্যে এটি ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়ে গেছে। আমার ভিডিও দেখে যদি আপনারা এখন উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।